বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الاولين والاخرين نبينا وامامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وعلى من تبعهم بإحسان الى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك. সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে দেশে যে প্রান্তে বসে পিস টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ জানাচ্ছি বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে আমাদের আয়োজনে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সিরাতকে নিয়ে আজকেরই পর্যায়ে আমরা জানতে চাইব মুহাম্মদুন সাল্লাহ আলী ওসাল্লাম যে সময়ে পৃথিবীতে এসেছিলেন ওই সময়ে পৃথিবীর সামগ্রিক অবস্থাটা কী ছিল খুব সংক্ষিপ্তভাবে কারণ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যে সময়ে যে যুগে পৃথিবীতে এসেছিলেন ওই পৃথিবীটার বাস্তব পরিচয় আমাদের সামনে থাকতে হবে কারণ তিনিই তো ওই তৎকালীন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটাকে আলোকুজ্জ্বল পৃথিবীতে পরিণত করেছিলেন কারণ তিনিই তো ওই সময়ের সভ্যতাহীন ভদ্রতাহীন শিক্ষাহীন ভ্রান্ত পথভ্রষ্ট জাতিকে সত্যবাদী ন্যায়পরায়ণ বীরত্ব সৌর্য বীর্য আমানতদারিতা এবং পৃথিবীকে নতুন যুগ উপহার দেওয়ার মতো তথা সোনালী যুগ উপহার দেওয়ার মতো বাস্তবতা দেখিয়েছেন মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম তাই রসুল সাল আলী হোসাল্লাম যে সোনালী যুগ তৈরি করলেন পৃথিবীতে তা দেখার জন্যে বোঝার জন্যে অবশ্যই তৎকালীন সময়ে তৎকালীন পৃথিবী তৎকালীন রাজ রাজত্ব আর ভূখণ্ডের চিত্র আমাদের সামনে থাকা উচিত শুধু তাই না যে কোনো ভালো বা মন্দকে বিচার বিশ্লেষণ করতে গেলে ভালোর সাথে ভালোকে যথাযথ বিশ্লেষণ করার জন্য মন্দটা কি তা জানতে হয় আর সত্যকে যথাযথ আঁকড়ে ধরার জন্যে মিথ্যাকেও বুঝতে হয় আর তাই তো রব্বল আলবীর কোরআন করিমে প্রত্যেকটি মানুষকে ইমান আনয়নের আগে

যেহেতু তাগুদ জানি না প্রতিরোধ করতে পারছে না তাই রব্বুল আলমী ইমান আনয়নের পূর্বে তার প্রতি ইমান আনয়নের পূর্বে বলেছেন আগে তাগুতকে অস্বীকার করতে হবে তাই ফামাই তাগুদ যে কেউ কুফুরি করবে তাগুতের সাথে এবং ওয়ু মিন বিল্লা ইমান আনবে আল্লাহ সুফানের উপরে ফাঁকা দিস্তম সাকা তাহলে সে আঁকড়ে ধরল অরোয়া এমন এক শক্ত রুজ্জ লাহা যা কখনো ছিঁড়ে যাবে না ছুটে যাবে না ফসকে যাবে না সুহান সুতরাং সত্যিকার যথাযথ ইমানে ধন্য হওয়ার জন্য প্রয়োজন হলো তাগুতকে কুফরি করা ইমানের আগে ইমান মানে বিশ্বাস স্থাপন গ্রহণ করা নিজের আপন করে বিনীতভাবে তার সামনে নিজেকে বিলিয়ে দেয়া কিন্তু কুফরি মানে হলো জেনে শুনে ইচ্ছা করে সানন্দে কোনো জিনিসকে অস্বীকার করা তাই তাগুতকে অস্বীকার করতে হবে আর হা তাগুতের সাথে যা কখনো ছিঁড়ে যাবে না আলী সাল্লামের জীবন জানতে গিয়ে জানা উচিত তিনি কোন সময়ে কোন পৃথিবীতে কি অবস্থায় আবির্ভূত হয়েছিলেন তার সমসাময়িক পৃথিবী আর এই জন্যেই আমাদের আজকেরই পর্বে আমরা চাইব খুব সংক্ষিপ্ত সমসাময়িক পৃথিবীর তথা মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের পৃথিবীতে জন্ম নেওয়ার সমসাময়িক কালের অবস্থা আমাদের পরস্পরের মাঝে তুলে ধরেছে বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাই সাতটি মহাদেশ আর পাঁচটি মহাসাগর মোহাম্মদ সাল্ল আলিহ আলী ওসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন এই পৃথিবীতে এই মহাদেশগুলো অস্তিত্ব ছিল কেমন ছিল পৃথিবীর অবস্থা ঐতিহাসিক বাস্তবতায় যদি দেখি আমরা যদি খুঁজে দেখি কেমন ছিল হ্যাঁ পৃথিবীতে নদ নদী মহাসাগর সবই ছিল আর পৃথিবীতে মহাদেশ যা তাও ছিল তবে কিছু কিছু অনাবিষ্কৃত ছিল কিছু কিছু আবিষ্কৃত ছিল তবে এর মধ্যে আমরা দেখতে পাই এশিয়ার মধ্যে ভারতবর্ষের নাম সর্বাধিক উচ্চারিত হয় ভারতবর্ষে তৎকালীন সময়েও অনেক জনমানব এর অবস্থান ছিল বসবাস ছিল বন্ধুগণ হ্যাঁ পাশাপাশি চীন তৎকালীন সময়ে চীনের অবস্থা আরও শোচনীয় ছিল তাদের মধ্যে কোনো কোনো ধর্ম প্রচারকের নাম ঐতিহাসিকভাবে প্রমাণিত হলেও তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রকৃতি পুরোহিত বা পূর্বপুরুষের পূজা চলে আসছিল শুধু তাই না বর্তমান সময়ে আমরা দেখতে পাই এরই ধারাবাহিকতায় এসে তাদের মধ্যে বৌদ্ধ ধর্মের নাম এবং বৌদ্ধ ধর্ম অবলম্বী বলে নিজেদের পরিচয়ের চেতনা তাদের মধ্যে বিদ্যমান যদিও সত্যিকার অর্থে ধর্মকর্মের বাস্তবতা অনেকটাই কম ও বটে তবে আলহামদুলিল্লাহ এর মধ্যে সুদূর চীনেও অনেক মানুষ বনি আদমেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের দাওয়াত পেয়ে ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিয়ে মুসলিম হিসেবে নিজেকে ধন্য করেছেন কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তৎকালীন সময়ে চীন একটি অন্যতম বৃহৎ সভ্য এবং প্রাচীন জনগোষ্ঠীর দেশ হিসেবে পরিচিত ছিল তারপর আমরা দেখতে পাই পারস্য পারস্য অতি প্রাচীন কাল থেকেই অনেক আগের থেকেই তারা আগুনের পূজা করত অগ্নির পূজা করত। শুধু তাই না অগ্নির পাশাপাশি বিভিন্ন প্রকৃতির পূজাও তাদের মধ্যে প্রচলন ছিল তাদের ধর্মগুরু হিসেবে যারা ছিলেন তাদেরকেও তারা বিভিন্ন ধরনের পূজা করত এবং তারা যা বলতেন তাই তারা মানত আর পারস্যের করুণ পরিণতির বাস্তবতায় তারা যখন আগুনের পূজা বিভিন্ন প্রকৃতির বিভিন্ন বিষয়ের পূজা করত এবং এর দ্বারা নিজেরা নিজেদের অস্তিত্ব ধ্বংসের দিকে তাদের পুরোহিতরাও তাদের পূজা নিত পুরোহিতদেরও পূজা তারা করত শুধু তাই না তারা বিভিন্ন ধরনের দেবতাকে বিভিন্ন ধরনের কলা কৌশল তথা সফলতা লাভের মাধ্যম হিসেবে বিশ্বাস করত যেমন তারা মঙ্গল অমঙ্গলের জন্য একজন দেবতাকে পূজা করতো শুধু তাই না ঠিক এমনি তারা বিভিন্ন বিষয় পাওয়া না পাওয়ার জন্যে এক এক বিভ্রান্ত ধর্মবিশ্বাস থেকে এক একটি পূজা বা অর্চনা তারা করত। যেটা ঐতিহাসিকভাবে দুর্ভাগ্যজনক বাস্তবতায় প্রচলিত তবে আগুনের পূজাটা তো তাদের ছিল সামষ্টিক এবং রাষ্ট্রীয় বাস্তবতায় তারপর যদি আমরা দেখি যে ভারতবর্ষ চীন তারপরে পারস্য এমনি ছিল রোমানরা রোম ঠিক রোমান সভ্যতার মধ্যেও যেমন বিভ্রান্ত ধর্ম বিশ্বাসের পূজা ছিল ঠিক এমনি রোমানদের মধ্যে আবার কখনো কখনো ঐতিহাসিক বাস্তবতায় খুঁজে পাওয়া যায় যে তাদের মধ্যে ঐতিহাসিকভাবে চলে আসা খ্রিস্টানদের সম্প্রদায়ও ছিল আবার ইহুদিদের সম্প্রদায়ও ছিল যদিও ইহুদি এবং খ্রিস্টান আলাদা দুটি সম্প্রদায় বলে আমরা দুটি আলাদা আলোচনা করতে চাইব তবে রোমান একটি ঐতিহাসিক প্রাচীন সভ্যতা যাদের মধ্যে সকল ধর্ম এবং বিভ্রান্ত বিশ্বাসের বাস্তবতা খুঁজে পাওয়া যায় তাই বন্ধু আমাদের সাথেই থাকবেন ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশা আল্লাহ Dialogue.

নবীজি মোহাম্মদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাল্লাহ বলেন মুনাফিকের আলামত তিনটি কথা বললে মিথ্যা বলে অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খেয়ানত করে সে বুখারি প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ চব্বিশ হাদিস নম্বর তেত্রিশ থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন আসলাম যে জন্য ব্যবহার করছে সেই জন্য ব্যবহার করতে হবে দ্বারা কার জন্য? এমনি জন্য। তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হল হাদিস। উদ্দেশ্য নিয়ে? মূল ছিল সব কাজের নির্দেশ দেওয়া, অসৎ কাজকে নিষেধ করা। মুজাফফর বিন মুহসিন, ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভর হোসেন, शाहिदুল্লাহ খান মাদানি, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের এর

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতি পর আমরা আবারও ফিরে এলাম বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম জন্মের সময়ের সমসাময়িক পৃথিবীর ভারত সেখানে মূর্তির পূজা হতো এমন কি বিভিন্ন ধরনের কুসংস্কার ভারতে ছড়িয়ে পড়েছিল যার বর্তমান ধারাবাহিকতা এখনও বিদ্যমান যদিও আলহামদুলিল্লাহ এরই মধ্যে অনেকেই হেদায়েত পেয়ে ধন্য হয়েছেন ইসলামের সুশীতল ছয় আশ্রয় নিয়ে হা পাশাপাশি চীন তৎকালীন সময়ে চীনের অবস্থা আরও শোচনীয় ছিল তাদের মধ্যে কোন কোন ধর্ম প্রচারকের নাম ঐতিহাসিকভাবে প্রমাণিত হলেও তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রকৃতি পুরোহিত বা পূর্বপুরুষের পূজা চলে আসছিল শুধু তাই না বর্তমান সময়ে আমরা দেখতে পাই এরই ধারাবাহিকতা এসে তাদের মধ্যে বৌদ্ধ ধর্মের নাম এবং বৌদ্ধ ধর্ম অবলম্বী বলে নিজেদের পরিচয়ের চেতনা তাদের মধ্যে বিদ্যমান যদিও সত্যিকার অর্থে ধর্মকর্মের বাস্তবতা অনেকটাই কম ও বটে তবে আলহামদুল্লাহ মধ্যে সুদূর জেনেও অনেক মানুষ বনি আদমেরা আদমেরা সুবহানাহু ভান তাআলার দিনের দাওয়াত পেয়ে ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিয়ে মুসলিম হিসেবে নিজেকে ধন্য করেছেন কিন্তু মোহাম্মদ সোল্লাহ আলী গুসাল্লামের জন্মের তৎকালীন সময়ে চীন একটি অন্যতম বৃহৎ সভ্য এবং প্রাচীন জনগোষ্ঠীর দেশ হিসেবে পরিচিত ছিল তারপর আমরা দেখতে পাই পারস্য পারস্য অতি আগের থেকেই তারা আগুনের পূজা করত। অগ্নির পূজা করত শুধু তাই না অগ্নির পাশাপাশি বিভিন্ন প্রকৃতির পূজাও তাদের মধ্যে প্রচলন ছিল তাদের ধর্মগুরু হিসেবে যারা ছিলেন তাদেরকেও তারা বিভিন্ন ধরনের পূজা করতো এবং তারা যা বলতেন তাই তারা মানত আর পারস্পরিক করুণ পরিণতির বাস্তবতায় তারা যখন আগুনের পূজা বিভিন্ন প্রকৃতির বিভিন্ন বিষয়ের পূজা করত এবং এর দ্বারা নিজেরা নিজেদের অস্তিত্ব ধ্বংসের দিকে আগায়া যাচ্ছিল মাঝখানে তাদের পুরোহিতরাও তাদের পূজা নিত পুরোহিতদেরও পূজা তারা করত শুধু তাই না তারা বিভিন্ন ধরনের দেবতাকে বিভিন্ন ধরনের কলা কৌশল তথা সফলতা লাভের মাধ্যম হিসেবে বিশ্বাস করত। যেমন তারা মঙ্গল অমঙ্গলের জন্য একজন দেবতাকে পূজা করত। শুধু তাই না ঠিক এমনি তারা বিভিন্ন বিষয় পাওয়া না পাওয়ার জন্যে এক এক বিভ্রান্ত ধর্ম বিশ্বাস থেকে এক একটি পূজা বা অর্চনা তারা করত। যেটা ঐতিহাসিকভাবে দুর্ভাগ্যজনক বাস্তবতায় প্রচলিত তবে আগুনের পূজাটা তো তাদের ছিল সামষ্টিক এবং রাষ্ট্রীয় বাস্তবতায় তারপর যদি আমরা দেখি যে ভারতবর্ষ চীন তারপরে পারস্য ঠিক এমনি ছিল রোমানরা রোম ঠিক রোমান সভ্যতার মধ্যেও যেমন বিভ্রান্ত ধর্ম বিশ্বাসের পূজা ছিল ঠিক এমনি রোমানদের মধ্যে আবার কখনো কখনো ঐতিহাসিক বাস্তবতায় খুঁজে পাওয়া যায় যে তাদের মধ্যে ঐতিহাসিকভাবে চলে আসা খ্রিস্টানদের সম্প্রদায়ও ছিল আবার ইহুদিদের সম্প্রদায়ও ছিল যদিও ইহুদি এবং খ্রিস্টান আলাদা দুটি সম্প্রদায় বলে আমরা দুইটি আলাদা আলোচনা করতে চাইব তবে রোমান একটি ঐতিহাসিক প্রাচীন সভ্যতা যাদের মধ্যে সকল ধর্ম এবং বিভ্রান্ত বিশ্বাসের বাস্তবতা খুঁজে পাওয়া যায় বন্ধুগণ তারপর যদি আমরা ইহুদি জাতির কথা বলি ইহুদিরা সেইদিন মুসা আলী হিসাল্লা উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করেন এবং মুসা আলি হিসাল্লা বয়ানা তাওরাত এবং মুসা আলিহিসের আগে দাউদ আলী ইসালাম অথবা মুসা আলিহিসের পরপর দাউদ আলী ইসালাম মুসা আলিহিস এবং দাউদ আলিহিস দুইজনের একত্রিত তাওরাত এবং জবুরকে একসাথে মেনে নিজেদেরকে যারা ইহুদি বলে নিজেদেরকে যারা আল্লাহর পুত্র বলে দাবি করে তারা নিজেরাই তাদের নবীদের বয়ে আনা

আমরা আল্লাহর পুত্র এবং আমরা আল্লাহর অতি আপন তাই আমাদের জন্য এই পৃথিবীর সব কিছুই গ্রহণযোগ্য পৃথিবীটা আমাদের আমরা যা ইচ্ছা সব করব আমরা যেহেতু আল্লাহর আপন আল্লাহর পুত্র তাই আমাদের কোনো সমস্যাই নাই সাতক্ষণ মাপ ঠিক ভাবে ইহুদিরা নিজেদের ধর্ম বিশ্বাসকে কুলসিত করেছিল পাশাপাশি ইহুদিদের যারা ধর্মীয় বিশেষজ্ঞ পণ্ডিত ছিলেন যাদেরকে রাব্বি বলে তারা নিজেরা নিজেদের খেয়াল খুশি মতো পৃথিবীর জন্যে সম্পদের জন্যে পদের জন্যে নিজের অবস্থান টিকিয়ে রাখার জন্যে অথবা রাজন্য বর্গকে রাজি আর খুশি করানোর জন্যে বিভিন্নভাবে তারা তাদের ধর্মগ্রন্থকে পরিবর্তন পরিবর্তন করেছিল কোরআনাল কেরিম রব্বুল আলমিন তাদের এই পরিবর্তনের ইতিহাস তুলে ধরেছেন আল্লাহ সুফানাহ তালা রব্বুল আলমী বলেছেন ওরা ইউ হারিফু উদাল কালিমা ওরা উচ্চারণ করতে গিয়ে তাদের কিতাবের

অথবা উচ্চারণে পরিবর্তন করে করে ওরা কিতাব এবং একত্ববাদের বিশ্বাসকে বাদ দিয়ে বহুত্ববাদের বিশ্বাসে নিজেরা ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক এমনি ইহুদি জাতি অদল আসুফ হানাহতালার অসংখ্য নিয়ামত এক এক করে পেয়ে প্রত্যেকটি নিয়ামতকে পায়ে মারিয়ে রব্বুল আলমিন ভাষায় ওরা মগদুব হয়েছে আমরা সুরাতুল ফাতেহা প্রত্যেক দিন সতেরো রাকাত ফরোজ নামাজে রাত আর দিনে সতেরো রাকাত ফরোজ নামাজে সতেরো বার তেলাওয়াত করি সৌরাতুল ফাতেহা আর এর মধ্যে আমরা বলি ইহদিন আসতাকিম হেরব সরল সঠিক রাস্তা আমাদেরকে দেখাও আলাইহিম তাদের পথ যাদের উপর তুমি নিয়ামত দিয়েছ আর গরিল মকদুব আলাইহিম ওদের পথ নয় যারা গজব প্রাপ্ত হয়েছে আর দুই নাম্বার যারা বিভ্রান্ত হয়েছে গজব প্রাপ্ত হয়েছে মানে কোরআন আল করিম এর ভাষায় গজব প্রাপ্ত জাতি মানে হলো ইহুদি জাতি রব্বুল আলমিন তাদেরকে ওয়ার্নিং দিয়েছেন বারবার সতর্ক করেছেন বারবার কিন্তু দুর্ভাগ্যজনক সত্য ওরা বারবার সতর্কতা সাবধানতা অথবা নবীর শিক্ষা পরিবর্তন পরিবর্তন করে সার সতর্কতা সাবধানতাকে উপেক্ষা করে করে নিজেরাই গজপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছিল টাকা পয়সার বিনিময়ে পৃথিবীর বিনিময়ে তাদের উপর কিতাবের পরিবর্তন পরিবর্তন তারা করে উচ্চারণ করতে গিয়ে করে লিখতে গিয়ে করে শিক্ষা প্রচার আর প্রসার করতে গিয়ে বলে বলতে গিয়ে বলে নিজের যা কল্যাণ তা বলে নিজের যা বিরুদ্ধে তা বাদ দেয় এটি কেমনি ভাবে নাজিল করা অহির পরিবর্তন পরিবর্তন করে কিতাব তাওরাত এবং জাবুর পরিবর্তন পরিবর্তন করে বিভিন্নভাবে নবীদেরকে হত্যা করে নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সত্য প্রচার আর প্রসারে বাধা দিয়ে ওরা নিজেরা গজব প্রাপ্ত জাতিতে পরিণত হয়েছে সুতরাং ইহুদি জাতি তৎকালীন সময়েও ছিল ইহুদি জাতি ছিল যদিও ঐতিহাসিক বাস্তবতায় প্রমাণিত তৎকালীন সময়ে খ্রিস্টান যারা ছিল যারা নাসারা অর্থাৎ ইসেদ্দেমার এম আলী হিমাস সালামের নবুৱতকে বিশ্বাস করে তার উপর অবতীর্ণ ইনজিলকে যারা মানত তাদের অবস্থা কী ছিল ঐতিহাসিক বাস্তবতায় প্রমাণিত খ্রিস্টানরা তারাও তাদের উপর নাজিল হওয়া ইনজিল এর পরিবর্তন পরিবর্তন করেছে তারাও উচ্চারণ করতে গিয়ে পরিবর্তন পরিবর্তন করেছে লিখে লিখে পরিবর্তন পরিবর্তন করেছে শিক্ষা সংরক্ষণ করতে গিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু নিজের জন্যে কল্যাণকর্তা রেখে যা নিজের বিরুদ্ধে যা নিজের উপর শাসন করার শরিয়তি বিধান তা বাদ দিয়েছে এমনিভাবে তারাও এনজিলকে পরিবর্তন পরিবর্তন করেছে নিজেরা নাম দিয়েছে না সারা অথচ আব্বাস ভানআফুয়াত আলা নিজে কোরআন আল বলেছেন তিনি কোন জাতির নাম নাসারা দেননি এই নাসারা নাম কোরআন আল করিমের দেওয়া নয় ইহুদি নামটা আব্বাস ভান পক্ষ থেকে নয় এমনি নাসারা নামটিও আব্বাস ভান আউতালার পক্ষ থেকে নয় বরং মিথ্যা অন্যায় ভাবে তারা নাম দিয়েছে নিজেদের শুধু তাই না মজার ব্যাপার হলো খ্রিস্টানরা এবং ইহুদিরা উভয় জাতি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আগমন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি জন্ম মুহাম্মাদুন সাল্লাল্লাহু বংশ পরিচয় মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক কাঠামো এবং তার গুণাবলী সম্পর্কে তাদের অবতীর্ণ তাদের উপর নাজিল হওয়া কিতাব তাওরাত যাবুর এবং ইনজিলে বি যথার্থ বিবরণ জেনে জেনে তারা জানতো তারা পড়তো কোরআন আল কারীমের ভাষায় রব্বুল আলামিন বলেছেন ইয়ারিফূনাহু কামা ইয়ারিফূনা আবনাআহুম ইহুদি এবং খ্রিস্টানরা চিন্ত মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামকে ঠিক তেমনটি যেমনটা চিন্ত একজন পিতা তার ঔরসজাত সন্তানকে ঔরসজাত সন্তানের ব্যাপারে সন্দেহাতীত বিশ্বাসের বাস্তবতায় যেভাবে একজন পিতা পরিচয় জানে এটা আমার সন্তানটি কেমনি রব্বুল আলমী ইহুদি এবং খ্রিস্টানদের কথা তুলে ধরে হচ্ছে এরা জানতো চিন্ত মোহাম্মদ সাল আলী ওসাল্লামকে অনেকেই বলতে পারেন এমন উদাহরণ কেন রব্বুল আলমী দিলেন এমন উদাহরণ এই জন্যে দিলেন এর প্রথম কারণ হলো যে বাবা তার ঔরস সন্তানকে যেভাবে চিনে যে রসুল সাল্লাম জন্ম নেওয়ার অনেক আগের থেকে এই পৃথিবীতে আগমনের আগে অথবা রসায়ালাত পাওয়ার অনেক আগের থেকে ইহুদি এবং খ্রিস্টানরা চিন্ত মোহাম্মদ সাল আলী ওসালামকে কারণ তাও রাতে রসুল সাল্লামের পূর্বাবাস আগমনের সংবাদ ছিল শুধু তাই না ইনজিলেও মুহাম্মাদুন সাল্লাহ আলী ওসাল্লামের আগমনের ব্যাপারে অগ্রিম সুসংবাদ ছিল যেমনটি কোরআন আল করিম রব্বুল আলমিন সুরাত সফের মধ্যে নিজেই উল্লেখ করে বলেছেন ও ঈদ কাল আই সব নুমারিয়ামা ইয়াবানি ইসরা ইলা ইন্নি রসুল উল্লাহ ইলাইকুম মুসদ্দিক আল্লিমা বাইনাতি ও মুবশিরাম বে রসুল ইনিয়তি মিম্বা আদি ইসমুহ আহমদ ইসরাদ মারিয়াম আলী হিমসালাম বনি ইসরায়েলকে বলেছেন আমি এসেছি তোমাদের কাছে এমন এক কিতাব নিয়ে যা পূর্ববর্তী কিতাবকে সত্যায়ন করে আর আমি এমন একজন রসুলের সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবেন যার নাম আহমদ সুতরাং মোহাম্মদ সাল্লাহামের পৃথিবীতে আগমন এবং রেসালাত প্রাপ্তির অগ্রিম সুসংবাদ ছিল ইনজিলের তাই ইনজিল এবং তাওরাতে অগ্রিম সুসংবাদ জেনে জেনে ইহুদিরা জানতো কিন্তু যখন রসুলের আবির্ভাব হলো নবুয় প্রাপ্ত হলেন তখন তারা অস্বীকার করল তাফসিরের বর্ণনা এসেছে ইহুদি এবং খ্রিস্টান জাতি পরস্পর পরস্পরের বিরুদ্ধে যখন ডাকত তাদের মধ্যে যখন মারামারি কাটাকাটি হতো তারা এক দল আরেক দলকে বলতো সাবধান জেনে জেনেরেক শেষ নবী আসবেন তিনি জন্ম নিচ্ছেন তিনি প্রাপ্ত হবেন আমরা তার পক্ষে তার উপর ইমান এনে তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমাদেরকে বারোটা বাজাবো কিন্তু দুর্ভাগ্য যখন জন্ম নিলেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে আল্লাহ যাদেরকে অনুমোদন করলেন তারা হেদায়ত প্রাপ্ত হলেন আর যাদের হেদায়ত রব্বুল আলমিন নসিব করেননি তারা চরম এবং পরম শত্রুতা করেছে মোহাম্মদ সোল্লা আলী ওসাল্লামের সাথে তাই বন্ধু প্রশ্ন যে সময়ে জন্মানেন ওই সময়ে ইহুদিরা বিভ্রান্তরা যেমন ষড়যন্ত্র করেছে ঠিক এমনি গজবপ্রাপ্ত ইহুদিদের ষড়যন্ত্রের পাশাপাশি বিভ্রান্ত পথভ্রষ্ট খ্রিস্টানরাও ষড়যন্ত্র করেছে বিরোধিতা করেছে শুধু তাই না তৎকালীন সময়ে রুম পারস্য চীন ভারতবর্ষ সর্বত্রই অন্ধকার অন্যায় অবিচার অনাচার আরহা ধর্মের নামে অধর্ম বিশ্বাসের নামে অবিশ্বাস এক আল্লাহ সুফানা হুয়া তালাকে মানার পরিবর্তে বহুত্ববাদিতায় সবাই জড়িয়ে পড়েছিল আর ওই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটিকে অন্ধকার থেকে সোনালী সমাজে ফিরিয়ে দিতেই জন্ম নিয়েছিলেন মোহাম্মদুন সাল্লাহ আলী ওসাল্লাম আর হা তিনি ছিলেন মাক্ষাতুল মোকার রামায় আরবে জন্ম নিয়েছিলেন বন্ধু আগামী পর্বে আমরা এই বিষয়গুলো যথাযথভাবে বিশ্লেষণের চেষ্টা করব আশা করি আমাদের সাথেই থাকবেন রব্বুল আলমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه نيب والسلام عليكم ورحمه الله وبركاته. صلى <applause> الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم. قران জীবনমনকে উদ্ভাসিত করতে হলে এতো করতে হলে প্রায় সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্ন অমছন্ন পরিচ্ছন্নম কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র ত্রিশটিভে বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সোমবার রাত সাড়ে আটটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় Learning the wise way. What would you recommend us to take as career after we pass our school? So what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah wa Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But a meaning.

প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিস বাংলায়